হাড় মাংস না কেটে কোমর ও ঘাড়সহ মেরুদণ্ডের ব্যথায় লেজার চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব। বর্তমানে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা কম খরচে এমন চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মেরুদণ্ডের ডিস্কের স্থানচ্যুতি ও হাঁটুর লেজার অপারেশন নিয়ে রোববার রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে একথা জানান লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী। তিনি বলেন, লেজার চিকিৎসা ঝুঁকিহীন হওয়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে রোগীদের। বিস্তারিত তৌহিদ রানার রিপোর্টে। 1962 সালে সর্বপ্রথম মানব দেহে লেজার প্রয়োগ করা হয়। বাংলাদেশে লেজার অপারেশনের প্রচলন শুরু হয় 2007 সাল থেকে। হাড় মাংস না কেটে মেরুদণ্ডের ডিস্কের ঝুঁকিহীন লেজার সার্জারি কতটা নিরাপদ এবং কিভাবে দ্রুত আরোগ্য লাভ করা যায়, সেমিনারে তারই বিস্তারিত তুলে ধরেন লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী। সেমিনারে উপস্থিত ডাক্তার ও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মেরুদণ্ডের শক্ত হাড় ছাড়াও দুই হাড়ের মধ্যবর্তী স্থানে নরম হাড় থাকে, যা স্প্রিংয়ের মতো কাজ করে। নানাবিধ কারণে মেরুদণ্ডের এসব জায়গায় ব্যথা হয়ে থাকে। এ জাতীয় ব্যথাকে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় বলা হয়। জটিল এই চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব বলে জানান ডাক্তার ইয়াকুব আলী। এখন থেকে আর যেন মেরুদণ্ডের হাড় কাটানো হয়, ঘাড়ের হাড় কাটানো হয়, না কেটে যেন ডিস্কটাকে কারেকশন করা হয় লেজারের মাধ্যমে। এটাই আমি আজকে সবাইকে বর্ণনা করে বললাম যে আর এটা কাটা ঠিক হবে না, যেহেতু নতুন পদ্ধতি আমাদের দেশে এখন আছে। উন্নত বিশ্বের স্বীকৃত লেজার সার্জারি করতে অন্যান্য অপারেশনের চেয়ে কম খরচে করা হয় বলে জানান তিনি। খরচের বিষয়টা লেজারেই সুবিধা, কারণ লেজারে এত বেশি মানে অ্যানাস্থেশিয়া করা, এত লম্বা প্রসিডিউরে, তারপরে কিডনি রোগের, হার্ট রোগে, তারপরে বয়স্ক মানুষ, সবার তো অপন করা যাবে না, কাটা যাবে না, তাদের জন্য লেজার সেফ। কেটে যে আগের অপারেশনের সিস্টেম ছিল, তখন কাটা ছাড়ার কোনো উপায় ছিল না। এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, এটাতে শতকরা 50 জন ভালো হবে, 50 জন ভালো হবে না। এই জন্য এই নতুন পদ্ধতিটাকে সব ডাক্তাররা যেন প্র্যাকটিস করেন। বর্তমানে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শুধু ইনস্টিটিউট অফ লেজার সার্জারি অ্যান্ড হসপিটালে এই চিকিৎসা করা হয়ে থাকে বলে জানান এই বিশেষজ্ঞ সর্বস্তরের ডাক্তারদেরকে। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।